আর্ম পুলিশ ব্যাটেলিয়ান পাবলিক স্কুল ও কলেজের অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা ইসলাম ও নৈতিক শিক্ষা মাল্টিমিডিয়ার ক্লাসের সবাইকে স্বাগতম আসসালাম অতএব আমি আমার পরিচয় দিয়ে দিচ্ছি আমি মোহাম্মদ রায়হানুর রহমান সহকারী শিক্ষক আনপলিশ ব্যাটিটন পাবলিক স্কুল ও কলেজ বগুড়া মূল আলোচনা যাওয়া করবে প্রথমে তোমাদেরকে কয়েকটি ছবি দেখাচ্ছি প্রথম ছবিটি লক্ষ্য করো এখানে বয়স্ক নারী শিক্ষা স্কুলের কিছু শিক্ষার্থি দেখা যাচ্ছে যারা যে সমস্ত মহিলা ছোটোবেলায় লেখাপড়া শিখতে পারেনি তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য ব্যক্তি উদ্যোগে বা কোনো সংস্থার উদ্যোগে এখানে বয়স্ক নারীদের শিক্ষার ব্যবস্থা করা হয়েছে আর দ্বিতীয় ছবিতে দেখতে পাচ্ছি যে টিউবওয়েলের পানিতে আর্সেনিক আসে কিনা সেটা পরীক্ষা করার পরে এখানে কালি লাগানো হচ্ছে টিউবওয়েলে যে এটাতে তো আর্সেনিক আসে কিনা তো এই ধরনের সমাজের কল্যাণে বিভিন্ন ধরনের কাজ করতে দেখা যায় তো এগুলো কি কি বলা যায় এগুলো হচ্ছে সমাজসেবা তাই না তাহলে আমাদের আজকের পাঠ হচ্ছে সমাজসেবা আজকের পাঠ থেকে আমরা কি কি বিষয় জানতে পারবো এক সমাজসেবা কাকে বলে দুই সমাজসেবার তাৎপর্য তিন কোন কোন কাজ সমাজসেবার অন্তর্ভুক্ত এগুলো বিষয়ে আমরা আজকে জানতে পারবো ক্লিয়ার প্রথমে আমরা দেখি সমাজসেবা কি সমাজসেবার আরবি প্রতিশব্দ হচ্ছে খিদমাতুল মুজতামাই খিদমাতুল মুজতামাই সমাজের বঞ্চিত জনগোষ্ঠীর কল্যাণে স্বেচ্ছায় গৃহীত কাজকে সমাজসেবা বলে ব্যাপক অর্থে মানব কল্যাণ ও উন্নয়নের জন্য গৃহীত সকল কর্মসূচি সমাজসেবা নামে পরিচিত এক কথায় সমাজের অসহায় দুস্থ মানুষের কল্যাণে যে কোনো কাজ করা নামই হচ্ছে সমাজসেবা সমাজসেবার তাৎপর্য সমাজে বিভিন্ন পেশা শ্রেণীর লোক বসবাস করে কেউ গরিব কেউ ধনী কেউ সম্পদশালী কেউ শিক্ষিত কেউ অশিক্ষিত বিভিন্ন শ্রেণীর লোক রয়েছে তাই না তো ধনীর লোকদের উচিত কি সম্পদশালী লোকদের উচিত হচ্ছে অভাবী লোকদের কল্যাণে কাজ করা শিক্ষিত লোকদের উচিত যারা নিরক্ষর রয়েছে তাদেরকে সাক্ষর জ্ঞান করে তোলা আল্লাহফুল আলামিন বলেছেন ওয়াফি আম ওয়ালিহিম আক্কুল লিস্তা ওয়াল এবং তাদের ধন সম্পদে রয়েছে অভাবগ্রস্ত ও বঞ্চিতের হক সুরাজ জারিয়াত আয়াত গণেশ তো সেই জন্য অর্থশালী বৃত্তশালী রয়েছে তাদের উচিত সমাজের কল্যাণে গরিব লোকদের কল্যাণে কাজ করা যাতে তাদের আর্থিক সমস্যা সমাধান হয় তাছাড়া সমাজে গ্রামগঞ্জে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার মাধ্যমেও কি সমাজ সেবামূলক কাজ করা যায় কারণ আল্লাহ তালা কোরআন মজিদ বলেছেন এ কর বিস্মির বিকাল্লাজি খলাক পাঠ করুন আপনার প্রতিপালকের নামে যিনি সৃষ্টি করেছেন সুরা আল আলাক আয়াত এক হাদিসে বলা হয়েছে তলাবুল ইলমি মিফারি দতুন কুল্লি মুসলিমিন জ্ঞান অন্বেষণ করা প্রত্যেক মুসলমানের ওপর ফরজ ইবনে মাজা ও বাই আরেকটা হাদিস মহানবী সাল্লাম বলেছেন যে খয় রুকুম মান্তাম কোরআন কোরআনা ও আল্লামাহ তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম যে নিজে কোরআন শেখে এবং অপরকে শিক্ষা দান করে তাহলে লেখাপড়া জ্ঞান অর্জন শুধু নিজে করলে হবে না পাশাপাশি যারা নিরক্ষর তাদেরকেও জ্ঞান শিক্ষা দিতে হবে আর এগুলো সবই কি সেবামূলক কাজের অন্তর্ভুক্ত তাছাড়া সমাজ সংশোধনের জন্য প্রত্যেককে চেষ্টা করা উচিত বিশেষ করে সমাজে বিভিন্ন ধরনের চোর ডাকাত ছিনতাইকারী জঙ্গি বিভিন্ন ধরনের বিশৃঙ্খলা সৃষ্টিকারী গোষ্ঠী রয়েছে তাদেরকে দমনের জন্য সম্মিলিতভাবে প্রচেষ্টা করে প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে তাহলে কি সমাজ থেকে সমস্ত রকমের বিশৃঙ্খলা অসাথে দূর করা সম্ভব আর আল্লাহ তালা বলেছেন কি অল ফেতনা তো আসাত মিনাল কতলে ফেতনা বিশৃঙ্খলা সৃষ্টি করা হত্যা অপেক্ষা গুরুতর সুরাল বাকারা আয়াত একশো আল্লাহ তালা আরো বলেছেন মুমিনদের দুই দল দ্বন্দ্বে লিপ্ত হলে তাদের মধ্যে মীমাংসা করে দাও সুরা আল হজরাত আয়াত নয় তাহলে সমাজে যারো দুইজন প্রতিবেশী বা আত্মীয়ের মধ্যে ভাই যখন কোন দ্বন্দ্ব লেগে যায় তখন অন্য লোকদের উচিত কি তাদের মধ্যে মীমাংসা করে দাও আর এটাও সমাজ সেবার অন্তর্ভুক্ত সমাজ সেবার আরো কিছু কাজ রয়েছে যেমন ভাঙ্গা রাস্তা মেরামত করা নতুন রাস্তা নির্মাণে সহযোগিতা করা পুল সাঁকর নির্মাণ করা রুগ্ন ব্যক্তির সেবা করা আহত ব্যক্তিকে চিকিৎসা কেন্দ্রে পৌঁছে দেওয়া রাস্তার পাশে সায়াদার বৃক্ষ রোপণ করা বৃক্ষ সংরক্ষণ করা এগুলো সবই সমাজ তা আমরা যদি মানুষের সাহায্যে কাজ করি তাহলে আল্লাহ তালা কি করবেন আমাদেরকে সাহায্য করবেন রাসুল্লাহ সাল্লাহ আলিয়া বলেছেন আল্লাহ বান্দাকে ততক্ষণ সাহায্য করেন যতক্ষণ বান্দা তার ভাইকে সাহায্য করতে থাকে মুসলিম আরবিতে একটা প্রবাদ আছে সঈদুল কৌমি খি মোহম জাতির নেতা তিনি যিনি তাদের সেবক অর্থাৎ সমাজের যিনি দায়িত্বশীল তিনি প্রকৃত নেতা যিনি তার সমাজের উন্নয়নে সমাজের মানুষের কল্যাণে যত বেশি কাজ করেন যেমন আমরা হজরত ওমর রাজিউল্লাহ জীবনীতে দেখতে পাই তিনি রাতের বেলায় ছদ্মবেশে মানুষের অবস্থা লক্ষ্য করতেন এবং এক দুস্থ মহিলার বাড়িতে তিনি নিজে আটার বস্তা পিছে করে নিয়ে তার বাড়িতে পৌঁছে দিয়ে এসেছিলেন এবং আরেকটা ঘটনা দেখতে পাই যে একজন বেদুইন লোক তার স্ত্রীর সন্তান সম্ভব হচ্ছিল কিন্তু তিনি টাকার অভাবে কোনো ধাত্রী সংগ্রহ করতে পারেননি পরা হজরত ওমর রদুল্লাহ নিজের স্ত্রীকে নিয়ে গিয়ে সেখানে ধাত্রীর কাজ করিয়েছিলেন তো এইভাবে আমরাও সমাজের অসহায় বঞ্চিত মানুষের পাশে দাঁড়াবো তাদেরকে সাহায্য সহযোগিতা করব আমরা যদি মানুষকে সাহায্য করি তাহলে আল্লাহ আমাদেরকে সাহায্য করে আমাদের প্রতি খুশি হবেন তাই না তো সেজন্য কি সমাজ সেবামূলক কাজ কাজে অংশগ্রহণ করা ঠিক আচ্ছা তো আমরা এবার সমাজ সেবামূলক কাজের কিছু উদাহরণ দেখব আমাদের সমাজে কিছু প্রতিবন্ধী শিশু রয়েছে যারা হয়তো কেউ আছে কথা বলতে পারে না কেউ কানে শোনা না কেউ হয়তো হাত দিয়ে কাজ করতে পারে না আবার কিছু শিশু রয়েছে বুদ্ধি প্রতিবন্ধী এগুলোকে শিশু বলা হয় তো এখানে একটা ছবিতে দেখতে পাচ্ছি যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কয়েকজন অটিজম শিশুকে তিনি বুকে জড়িয়ে ধরেছেন অর্থাৎ তাদের সাথে তিনি একটা আন্তরিকতা পরিবেশে তিনি এখানে অংশগ্রহণ করেছেন তাহলে যারা প্রতি বুদ্ধি প্রতিবন্ধী বা স্বাভাবিক প্রতিবন্ধী রয়েছে তাদেরকে যদি আমরা ভালোভাবে প্রশিক্ষণ দিতে পারি তাহলে তারাও সমাজের কি সম্পদে পরিণত হতে পারে আরেকটা ছবিতে আমরা দেখতে পাচ্ছি যে দিনাজপুর জেলা স্কাউটস এর উদ্যোগে গরিব লোকদের মধ্যে শীত বস্ত্র বিতরণ করা হচ্ছে তাহলে এটা কি এটাও একটা সমাজসেবামূলক কাজ এরপরে বামপাশের পাশের ছবিতে আমরা দেখতে পাচ্ছি দুস্থ মানুষের মাঝে গোস্ত বিতরণ করা হচ্ছে এটা একটা কি সমাজসেবামূলক কাজ আচ্ছা এরপরে ডান পাশের ছবিতে আমরা দেখতে পাচ্ছি রাস্তা মেরামত ও পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ চলছে তাহলে এগুলো কি সমাজসেবামূলক কাজ তাই না এরপরে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির একটা দৃশ্য আমরা দেখতে পাচ্ছি তাহলে যদি কোনো লোকের রক্তের প্রয়োজন হয় তাহলে আমরা চেষ্টা করব তাদেরকে রক্ত দান করার জন্য এটা কি হবে সমাজসেবামূলক কাজের অন্তর্ভুক্ত হবে তো এক নজরে আমরা দেখি যে আসলে সমাজসেবাটা কি কি কিভাবে হতে পারে গ্রামের মানুষের নিরক্ষরতা দূর করার মাধ্যমে সমাজসেবা করা যায় সমাজে অশিক্ষিত মানুষের অজ্ঞতা ও কুসংস্কার দূর করার মাধ্যমে সমাজসেবা করা যায় সর্বস্তরের জনগণের উপকারে আসে এমন কাজ করে যেমন নতুন রাস্তা পুল সাঁকো নির্মাণ পুরাতন রাস্তা মেরামত করা ইত্যাদি পরস্পরের কলহ ও দ্বন্দ্ব মেটানোর মাধ্যমে সমাজসেবা করা যায় সমাজে অবহেলিত মানুষের কল্যাণে এমন প্রতিষ্ঠান যাতে অভাবী লোকেরা সেখানে কাজ করে তাদের আর্থিক সমস্যার সুরাহা করতে পারে যেমন বিনামূল্যের চিকিৎসা কেন্দ্র অর্থাৎ দাতব্য চিকিৎসালয় প্রতিষ্ঠা করা যেতে পারে তারপরে নৈশ বিদ্যালয় প্রতিষ্ঠা করা যেতে পারে যাতে সমাজের নিরক্ষর মানুষেরা শিক্ষা লাভ করতে পারে তো এভাবে আমরা কি করতে পারি সমাজসেবার অংশগ্রহণ করতে পারি তো তোমাদের জন্য একটা বাড়ির কাজ থাকবে আগামী ক্লাসে তোমরা আমাকে এটা দেখাবে যে তোমার এলাকায় সমাজ সংশোধনমূলক কর্মকাণ্ডের জন্য গৃহীত পদক্ষেপের বর্ণনা লিখে নিয়ে আসবে ঠিক আছে তো এই হচ্ছে আজকে সমাজ সম্পর্কে আলোচনা যারা ক্লাসে অংশগ্রহণ করেছো সবাইকে धन्यवाद जी आज के मतब शेष करल्ला हाफिज़ अलैक्म वरहमत ला वरक़